হ্যাঁ ছোট, জলদি করে উঠ, মুখ তো ধুয়ে জলদি করে জল ভরে ভরে নি, ভরে একটা জল নেই, যা তো দাদুর খেতে বোরিং টেলে জল ভরে আন। আমি এখন চল চল ভরাটি যাবো নাই, ভালো করে ঘুমাই দিও, ওর বিকাল দিয়ে ভরিব, যা যা তুই কাজ করবি নিজের। ঠিক আছে তবে নাই আনতে হবে, মুখ তো বাস জল খুঁজবি তখন আসবি না, যেটা যেটা মেরু। আচ্ছা 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 রাখি, আমি বান টান দিকে মুখ দিয়ে মেরে বুঝা। সব ছেলেগুলা ক্ষেতের বোরিং এর নলটাতে জল ভরে দেখেছে, আর ই পড়ে পড়ে ঘুমাইছে, দেখি তো চাঁদের কেমন হয়েছে। বাবারে কি ঘুম দিচ্ছে রে ছোঁড়াটা আমাদের, কুম্ভ করণের মতন যেমন ঘোড়া বিকে শুয়েছে, দেখি তো এক লাঠি মারি করে উঠাবো এখনই আগে। তোকে তো লাঠিটাই মেরেছি, ভালো করেছি, এবার যদি কথা শুনিনি নি বন্ধুকে করে মারিব। শুনে লে যা ক্ষেতের থেকে নল টালে জল ভরে আন, যা সবাই ভরা দেখে যা, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছি, এই ছেলেগুলো কেমন করে উঠাইতে পারবো বাপ, নাহলে আজকাল ছেলেগুলোর সঙ্গে পারা যাবে কেন। হ্যাঁ বাপ, শেষ পর্যন্ত দেখছি গিরাটা শুকাই গেছে রে, ভাবলে এখানে তোমার ভিড় আছে, গিরাটাই ভরে করে জলদি করে জলটা নিয়ে যাবো, তো দেখছি গিরা শুকাই গেছে, আর কি করব, ভাবছি যাই করে খেতার নলটাই লাইন নিয়ে নেবো। বাপ, এখানেও দেখছি রেলে গাড়ির মতো লাইন দাঁড়িয়ে আছে রে, আর কি করব, যতক্ষণ লোক দিয়ে লাইন দিয়ে আছে ততক্ষণ একটু ঘুমাই দি। দেখছি তো একবার ট্রাই করে ছোট ছিল আর কি, তোমাকে আগে লাইনটা ছেড়ে দে ভালোই বটে, জলটা পাইন যাবো জলদি করে। ভাই বলে তোর আগে রেখে কোন দাঁড়াবো, আমার কাজ ছিল জলদি করে তাহলে জলটা নিয়ে করে যাতে বললে হবে লাইনে রাখা দাঁড়াবো, আর আমার একটু দুবাই বসে আছে নাকি, আমাদের কাজ ধান্দা নাই নাকি। না বাপে, ছেলেগুলো সময় পারা যাবে না রে, এখানে তোমার হাঁড়িটা রাখি করে দেখি তুমি ঘুমাই। বাপে কি আর কি রকম ছিল রে, জলের লাইনে না দাঁড়ায় হাঁড়িটাই মাথায় রেখে ঘুমাইছে ছেলেটা। জলের লাইন ও দেখছি হাঁড়ি পাতে ঘুমাচ্ছে, দেখি তুই আর খবরিটি খবরিটি গুলি মারবো কেমন হয়েছে। থাম থাম, ডোর পিল কেন পালাচ্ছিস কেন, সালা তোর খবরিটি উড়াইন দিবো গুলি করি, বেয়া হয়েছিস সালা।